Everyone, welcome to our another vlog. So, আজকে তোমাদেরকে ব্লগটা একটু অন্যরকম দেখাবো তার কারণ তোমরা ভাবছো যে হুট করে ঠাকুর ঘর কেন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে রাসপূর্ণিমা আছে, তো তার পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সো কিভাবে আমরা কিভাবে পূজোটা করি, কিরাম ভাবে পূজোটা হয় সবটাই তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, এই যে এটা দেখছো, এইটাও কিন্তু তোমাদেরকে মিনি ব্লগে আমি শেয়ার করেছি যে আমি একটা মাটির উপরে পেইন্ট করেছিলাম। সো এটাও কিন্তু আমারই করা। সো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না কিন্তু আমাকে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার গোপু এখানে রেডি হবে বলে অপেক্ষায় রয়েছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ সবাই এখানে নতুন জামা প্যান্ট পরার জন্য ওয়েট করছে। তো চলো ওদেরকেও আমি স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেব। সো তোমাদের সাথে সেই ভিডিওটা আমি জানি না শেয়ার করতে পারবো কি না, কারণ তোমরা সবাই জানো আমার কাছে স্ট্যান্ড নেই। তো স্ট্যান্ড ছাড়া আমি কি করে এক হাতে ধরে এক হাতে গোপুকে চান করাবো? তো আমি যদি পারি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আমাদের ছাদটার কি অবস্থা তোমাদেরকে দেখাই। এই যে বাসন পত্র সব পড়ে রয়েছে এখানে, তো কারণ এগুলো সব গোছানো হবে, এখানে রান্নাবান্না অনেক কিছু হবে, সিন্নি হবে, সো সব কিছুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে মা দেখতেই পাচ্ছ বাসন মাজছে, ঠাকুরের সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে আমি গোপুকে চান করিয়ে তোমাদের সাথে আবার আসছি। তাহলে পাশে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা এখানে চলে এসছে গোপুর জামা। গোপুর জামাটা জাস্ট আমার অসাধারণ লেগেছে, দেখো পুরো সেট হয়ে রয়েছে, গোপু তো পরার জন্য একেবারে তৈরি। এখানে আরও এসছে দেখো ফুল, খাবার, অনেক কিছু, এগুলো প্রত্যেক বছর মা বাড়িতেই বানায় কিন্তু এবছর একদমই সময় না পাওয়ার জন্যই সব কিনে আনা হয়েছে। এখানে ফুল, সন্দেশ, মিষ্টি, পনির সব কিছু, ইভেন ধূপও। এই গ্ল্যান্ড ফ্লোরা ধূপটা তো আমার ভীষণ ফেভারিট, স্পেশালি আমার ফেভারিট। তো চলো এভাবে গোপুকে চান করিয়ে দিই। গোপু দেখো একদম আগ্রহে বসে আছে, কখন আমি চান করব, কখন আমি নতুন জামা পরব। তো চলো দেখানো যাক বন্ধুরা আমার গোপু এখন কি দিয়ে চান করবে। তো চলো আমার বন্ধুরা কি কি দিয়ে আমার গোপু কি কি দিয়ে চান করে সেটা দেখে নাও। এই যে আজকে ঘি, মধু, এখানে আর কি সেই পরিষ্কার করার যেটা থাকে না ওইটা, অগরু, এখানে গঙ্গার জল, চন্দন। শুধু একটাই জিনিস প্রবলেম হয়ে গেছে, দুধ। দুধটা এখনও আনা হয়নি, প্রত্যেক বছর দুধ দিয়েও চান করে। সো আজ যখন দুধ আনা হয়নি তখন আমি দেখেছো গোপু খুলে দিয়েছে, মানে ও আর কি থাকতে আর পাচ্ছে না, আমাকে চান করাও এক্ষুনি। তো যেহেতু নেই তো এখন খুব দেরি হয়ে গেছে, তো এখন দুধ ছাড়াই আমাকে চান করিয়ে দিতে হবে। তো সরি বন্ধুরা আমি তোমাদেরকে পুরো ভিডিও চান করানোটা দেখাতে পারবো না, তো আমার কাছে স্ট্যান্ড নেই আর আমাকে ধরে দেওয়ারও কেউ নেই। সো গোপাল রেডি হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে গোপালকে। ঘি মধু দিয়ে চান করাবার পর আমি অগুরু দিয়ে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি গোপালকে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সো এখানে দুধ অ্যাড করার কথা ছিল, তোমাদেরকে বললামই আমি দুধ অ্যাড করতে পারিনি। প্রত্যেক বছর গোপাল আমার দুধ দিয়ে চান করে কিন্তু এবছর করতে পারলো না, হয়তো গোপালেরই ইচ্ছা নেই দুধ দিয়ে চান করবার। তো আমি আমার গোপালকে চান করিয়ে দিয়েছি, প্রত্যেক বছর রোজের পাপড়ি দিয়েই গোপাল চান করে। তোমরা দেখতে পাচ্ছ মানে গোপু কি হ্যাপি। চলো গোপু ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি তুলে দিই, মুছিয়ে দিয়ে ড্রেস পরিয়ে দেখা হচ্ছে। আমার গোপু পুরোপুরি রেডি, কেমন লাগছে ঝটপট কমেন্ট করে জানিও আমার গোপুকে। বাকি আমি রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণকেও চান করিয়ে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, পাশে থাকো দেখতে থাকো। বন্ধুরা আমাদের তিনজনকেই আমার চান করানো হয়ে গেছে, তো তোমরা কমেন্টে জানাতে ভুলো না কাকে বেশি ভালো লাগছে আর কেমন লাগছে জামাগুলো পরে। বন্ধুরা এখানে ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে সত্যি কমেন্ট করে জানিও। ফুল দিয়ে সাজানোর পর কেমন লাগছে, সাজানোর আগে কেমন লাগছে সবটাই জানাবে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট আমাদের ডান, এখানে ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে বাকি আছে সিন্নিটা। সিন্নিটা মাখলে অলমোস্ট আমাদের ফুলফিল ডান হয়ে যাবে। এবার শুধু ঠাকুরমশাই আসার পালা, ওদিকে তোমাদেরকে দেখাই, দাঁড়া একটু যাই।
এখানে আমরা আর কি, এছাড়া আমরা আর কি লুচি সুজি মানে বিভিন্ন রকমের হাতে বানানো জিনিস দেওয়া হতো, কিন্তু তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমাদের সময়ের অভাবে আমরা দিতে পারিনি। সো কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, প্লিজ প্লিজ প্লিজ। বন্ধুরা আমি চলে এসেছি শাড়ি পরে, এটা মা, ও সরি সরি দাঁড়াও এটা খুলতে ভুলে গেছি, হ্যাঁ মানে কেমন একটা লাগছিল ওটা না খুলে। তো এখানে চলে এসেছি আমি শাড়ি পরে, জানি শাড়িটা খুবই বিচ্ছিরি, তো বিচ্ছিরি মানে আমার মায়ের শাড়ি আর কি, আমার পরতে এক ফোঁটাও ইচ্ছা করছিল না, কিন্তু মা জোর করে পরিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মুখে আমি কোনো মেকআপ করিনি এখনও, বাড়ির পুজো মেকআপ কী করবো ভালো লাগছে না, কিন্তু তাও ওই টুকিটাকেই যা পারবো একটা করে নেবো, তো আমি জানি খারাপ লাগছে আমাকে, তাও কিছু করার নেই, পরতে হয়েছে। আর আমার মা এখন শাড়ি পরছে, তো মায়ের শাড়ি পরাটা আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি, কারণ মায়ের এখনও কমপ্লিট হয়নি। চলো বন্ধুরা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এই যে সিন্নি মাখাও কমপ্লিট, তখন দেখাচ্ছিলাম সিন্নি আর ওখানে ওই চাল দিয়ে যেটা হয় না, আমি না ঠিক ভুলে যাচ্ছি, তোমরা পারলে আমাকে একটু কমেন্ট করে জানি ওটা কী করে, মানে আমি চাল দিয়ে সেই পঞ্চ কিছু একটা টাইপসের ওটা, এখানে ফল ফল কেটে সব কিছু রেডি, তোমরা দেখতে পাচ্ছ ওখানে ঝুড়িতে ফুল ফুল সব আছে। তো এবার শুধু ঠাকুরমশাই আসবেন আর পুজোটা স্টার্ট করার পালা, তো তোমরা দেখতে থাকো, ওয়েট করো, বাই। অশ্বাসন মন্ত্র সমীর পিষ্ঠরি শিশুতলাং ছন্দ কুরুমা দেবতা আসন পবেশ দেবী নিয়োগ সর্বদেব দেবী ভৌ ন পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কীর্ণে হুম ফর সুয়াহা। তারপর গেল ঘরে সাধুর তনয়া সত্য নারায়ণ তাহে জনমিল দয়া, শ্বশুর জামাত যত বন্দী কারাগারে স্বপ্নে কোন নারায়ণ সেই নরবরে শুনো শুনো ওহে রাজায় আমার বচন কলিকালে পূজ্য আমি সত্য নারায়ণ সদগর আত্মা স্নেহের জামাই বিনা দোষে বন্দী আছে দোষ কিছু না। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঝামেলা শুরু হয়ে, চলো বন্ধুরা পুজো শেষ, প্রসাদ বিতরণ চলছে, এখন রাত তোমরাই দেখে নাও কটা বাজে, 10:30 বাজতে যায়। তো কিটি দেখো ঘুরঘুর করছে, শুধু আমাকে সিন্নি দাও প্রসাদ দাও করতেই আছে, তো এখানে প্রসাদ বিতরণ হোক। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।